জীবন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমায়ো রে মন, একেবারে ঘুমায়ো রে মন, কবরের মাজার মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমায়ো রে মন, একেবারে ঘুমায়ো রে মন, কবরের মাজার মন ও মন রে, জুড়ির নারী জুড়ির গর্গ কত করলাম আশা, ঠিক কিনা বলে, আরে দুই সকু খাতি আহা গেলে, দুই সকু খাতি আহা গেলে, খবর হবে পাশার মন ঘুমায়ো না রে, ও মন ঘুমা, নাম জপ মাওলার, একেবারে ঘুমায়ো রে মন, একেবারে ঘুমায়ো রে মন, কবা চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, কবির আমির ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محبت وعلى آل سيدنا محمد নবী আপনি থাকেন মদিনায়, কেমন যাব মদিনাতে সে পথ আমায় বলে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا ধন্য গো আমেন মাগো, ওমা ধন্য আপনার জিন্দগি, আপনার সিলাই ফাইলাম মাগো, মোদের দয়াল নবীজি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা Allahu Allah, Allahu Allah, Zore Allahu Allah, Tumi kauke banaila, Allah wala,
কাউ কে বনাইলা নবী ওয়ালা কাউ কে বনাইলা আল্লাহ ওয়ালা কাউ কে বনাইলা নবী ওয়ালা কাউ কে বনাইলা ওলি আল্লাহ 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 জোরে আল্লাহ 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 তুমি কাউকে দোকানে বসাইলা কাউকে হে বাসাতে রাখিলা আমাকে জান্নাতে বসাইলা আল্লাহ 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 মোহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসাল্লাম কণ্ঠের সাথে কণ্ঠটা মিলিয়া মোহাব্বতে আরেকবার স্মে যাতে জিকির করো জিকির করো আল্লাহ আল্লাহ জপনা আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপনা কলব জিন্দা করো না মারহাবা আল্লাহ 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 মোরা যেসব পাপি তাপি তাই তো খোদার নাম জপি মোরা যেসব পাপি তাপি তাই তো খোদার নাম জপি মালিক তোমার জিকিরতে মালিক তোমার আল্লাহ মালিক তোমার সিকি যেতে হইয়া সি যে দেওয়ান আল্লাহ আল্লাহ জপনা কলব জিন্দা করোনা মাশাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 নাম লইয়া ডাকলার তুমায় কি নাম লইয়া ডাকলার তুমায় তরাই লইবা বান্দার কি নাম লইয়া ডাকব তোমার গে মারহাবা আল্লাহ 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 একটাই কাছে মৌসা গণ বি তোর পাহাড়ে মৌসা নবী গেছে গো সহলি মারহাবা আল্লাহ 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 একটাই কাছে মৌসা গণ বি তোর পাহাড়ে মৌসা নবী গেছে গো সহলি খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে নহরে কি নাম লইয়া ডাকব তোমার গে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
নিদান কালের বন্ধু গনবি নিদান কালের বন্ধু গনবি দাঁড়াও একবার সামনে এ মনের মত দেখা লইতাম যে বহনে গে গৌব মায়ার নবী গৌব মনের মত দেখা লইতাম যে বহনে গে মরহবা আল্লাহ 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 নবি তুমি বিনে সবি অন্ধ কায়ার নবি গো তুমি বিনে সবি অন্ধ কায়ার দেখা দেন গো নূরের নবি জি বহনে এক বাবার মরহবা আল্লাহ মনের মত দেখা লইতাম যে বহনে গে গৌব মায়ার নবী গৌব মনের মত দেখা লইতাম যে বহনে গে মরহবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল আলা সরে سن جزوی اخر صالح سلو اور زمین جتائے ماں امینر گھر خدا رے کرونا کم سار ہوئے زور سے برمبار بلغ لولا بکمالی کشفت دو جا بی جمالی سنت زبی خصالی سلو زمیل و زواج تمہارے لیے مکینہ مکہ تمہارے لیے زہن کی قبر میں تمہارے لیے اٹھیں گے حشروں میں تمہارے لیے بلغ لولا سنت زبی اقصالی سلام محزز محترم واجب الحترام উপস্থিত সামিন کرام শান্তি গুরুত্ব পড়া বৈতুল নজাত জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামিক সুন্নি মহাসম্মেলনে আজকের এই মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ কবির মিয়া সাহেব জনাব মোহাম্মদ মুনতাজুল্লাহ সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ মেহমানবৃন্দ আলহাজ শেখ সাদিকুর রহমান শিশু সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে রয়েছেন লন্ডন প্রবাসী জনাব আলহাজ সাদিকুর রহমান সাহেব এবং উপস্থিত রয়েছেন সাত নম্বর ওয়ার্ড নয় নং বাউশিয়ান পরিষদের সুযোগ্য সদস্য মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ সাহেব আজকে মাহফিলে তাকরির পেশ করেছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ খান সাহেব মুদাজিল হলানিয়া তকরীর পেশ করেছেন হযরতুল্লাহ মুফতি লিয়াকত আলী তালুকদার সাহেব হযরত মাওলানা কে এম রহমত আলী জালালি সাহেব হযরত মাওলানা মুজিবুর রহমান তাওস সাহেব হযরত মাওলানা সেলিম চৌধুরী সাহেব হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব আয়োজন শান্তিপুর উত্তরপাড়া মসজিদ কমিটির যুব সমাজ এবং পোস্টার ও লিফলেট সৌজন্য রয়েছে মোহাম্মদ রায়হান মিয়া ও মোহাম্মদ আলামিন মিয়া সাহেব সহ মঞ্চে ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আলাম মুফতি হাফিজ করিম মাওলানা আমির হামজা নুরি আল বিলাল সুন্নি আল কাদি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক দিনদার মুরব্বি বাবারা যুবক বন্ধুরা স্নেহের কসিকা সারা বর্ধনশীল আমার মা বোনেরা সকলের প্রতি আরেকবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আল্লাহ ফাকের দরবারে যে মহান মালিক দয়া করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে আজকের মাহফিলে আসার জন্য বসার জন্য কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিক ওই মহান খালেক ওই মহান সৃষ্টিকর্তা লালন পালন কর্তা দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে মহাব্বতে ইমানে আওয়াজ দিয়ে বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ মনসির ভিতরে যত মানুষ আছেন জিনাদের জবান আছে স্পিকার বলে সামান্য একটু কমবে মূল বয়স জিনাদের জবান আছে জিনারা কথা বলতে পারেন দ্যাটস এনাফ ওকে জিনাদের জবান আছে তিনাদের সাথে আমি একটু কথা বলবো বলেন আমাদেরকে কথা বলার মতো শক্তি দিলেন কে আল্লাহর প্রদত্ত শক্তি দিয়ে মালিকের প্রদত্ত শক্তি দিয়ে মালিকের প্রদত্ত কণ্ঠ দিয়ে মালিকের আস্তায় এই কণ্ঠের আওয়াজ ব্যয় করতে রাজি আছে কি নাই একজন দুইজন আছে সবার নাই আমাদেরকে কথা বলার মতো শক্তি দিলেন কে কথা বলার মতো শক্তি দিলেন যিনি এই বাঘ সংস্থাটা ক্লিয়ার করে দিলেন আমাদের এলাকায় দেখবেন এই এলাকার মধ্যে এই শান্তিপুর নবীগঞ্জ হবিগঞ্জের মধ্যে কিছু মানুষ অনেক সময় দেখা যায় কণ্ঠ আছে বাকযন্ত্র আছে এভরিথিং ইজ ওকে সবকিছু ঠিক আছে কিন্তু স্পষ্ট কথা বলতে পারে না আপনারা তাদেরকে কি বলেন বোবা বলেন না কি বলেন বোবা বোবা যদি কেউ থাকেন কথা না বললে চলবে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কোটি সালাত ও সালাম দরুদ ও সালাম রহমাতুল আলামিনের দরবারে যতদিন রব্বে করিম আমাদেরকে পৃথিবীতে হায়াত দান করবেন ততদিন জানো হুজুরে খোদা সাইয়েদুল মুরসালিন গুনাহগার উম্মতের দরদে নবী নূরের নবী জিন্দা নবীর দরবারে দরুদ ও সালাম সালাত ও সালাম প্রেরণ করতে পারি মালিক যেন কবুল করে বলি আমিন সবাই তো কথা বলে না ঠিকমতো বক্তার সাথে কথা বলার অভ্যাস নাই বুঝতে পারছি আপনারা সবাই কেমন আছেন একজন ভাইসি একজন ভাইসি আমার জিজ্ঞেস যে হুজুর আপনি কেমন আছেন আর কেউ জিজ্ঞেস করে নাই কে জিজ্ঞেস একজন জিজ্ঞেস শুধু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এনি হাল এনি প্লেস যে কোনো জায়গায় যেই কোনো সময়ে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুলা শ্বশুর বাড়িতে গেলে মুখের মধ্যে কি দিয়ে রাখে এই এলাকায় দেয় না আমাদের চাঁদপুরে দেয় আর কি এই এলাকায় দেয় না আমাদের চাঁদপুরের মধ্যে দেখলাম আগে আমরা যখন 12 বছর আগে বিয়ে করেছিলাম তখন মুখের মধ্যে রুমাল দিছিলাম আর 12 বছর পরে এখন এসে দেখি বলা বাইনে বিয়ে করতে যায়া রুমাল দেয় না টিস্যু দেয় কি দেয় আপনাদের এলাকার ফলা বাইন দেয়নি এখন আবার দেখি টিস্যু দেয় না
কিচ্ছু দেয় না। ওমা দেখি দুলার জন্য স্টেজ বানা না, স্টেজ বানা না। মা দেখি দুলা স্টেজের মধ্যে বসে আরো বেশি কথা কয়। জিজ্ঞেস করলাম, চাচা তো বলে জামাই রে, দুলা ভাই আপনি যে মঞ্চের মধ্যে বসে স্টেজের মধ্যে বসে এত কথাবার্তা বলছেন। দুলা ভাই কো আর কত চুপ মারে থাকবো, পিছন দিয়ে এসে আমার খালি গুতায় কি করে, গুতা নেই বুঝেন নি, পিছন দিয়ে এসে আমার খালি আঙ্গুল দিয়ে গুতায় আর কয়। আমার দুলা ভাই যে মারতে না বোবানি কি মারাবা কোন না। আপনারা যদি আমারে কথা বলার মতো সুযোগ করিয়া না দেন তাহলে আমিও কিন্তু চুপ হয়ে যাবো আস্তে আস্তে, কথা বলবেন নি, কথা বলে দেওয়ার সুযোগ করতে হবে তো। মারাবা বলে তিন চার দিন যখন পর হয়ে যায় দুলা ভাইয়ের কত চুপ থাকে, আর একটা সময়ে শালা সমন্দিরে দুলা ভাই শরম ভাঙে। আমার ঠিক কি না, শালা সমন্দিরে দুলা ভাই শরম ভাঙে কিভাবে, আমাদের চাঁদপুরের মধ্যে শালা সমন্দিরে দুলা ভাই শরম ভাঙে, দুলা ভাই রে পানির মধ্যে নিয়ে ফালা কোথায়, দুলা ভাই শরম ভাঙাইতে হবে তো। আবার দুলা ভাইও কি করে সুযোগ মতো শালা সমন্দিরে পানির মধ্যে সুপ দেয়। দিনটা যদি শীতের দিন হয় অবস্থা ভালো না খারাপ, এখন তো শীতের দিন এজন্য আপনারা ঠান্ডা হয়ে আছেন। মারহাবা বলেন, আরেকবার বলেন না মারহাবা। আজকে শান্তি মুড উত্তর পাড়া বাইতুল জান্নাত বাইতুল নাজাত জামে মসজিদ কমিটির উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত শুনলি মহা সম্মেলনে রে নবীর প্রেমিকারা আল্লাহর বান্দা রে জয় মালিক আপনাকে আর আমাকে আজকের মাহফিলে কবুল করেছে, কণ্ঠের আওয়াজ শেষে রে মহাব্বাতি ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জীবনে তোমার শতবার সহস্রবার লক্ষবার আলহামদুলিল্লাহ বলেছেন, জানেন নি গো বাবা জানেন নি, রাহমাত আলামিন কে বলেছে বন্ধু জানেন নি, হাজার বার আলহামদুলিল্লাহ বলেছে আপনারা জানেন কিনা জানি না। যখন কোনো বান্দা শুধু আলহামদুলিল্লাহ পুরা বলতে হয় না, শুধুমাত্র কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলার আগে শুধুমাত্র বলে আলহামদু কি বলে, জোরে বলেন কি বলে, শুধুমাত্র বান্দা যখন বলে আলহামদু আমার আল্লাহ তখন জিগারে বান্দালি মানিলাম, বান্দারে তুমি কোন আল্লাহর শুকরিয়া আদায় করতে যাচ্ছ, আলহামদু আল্লাহ জবাব দেয় লিমানিল হাম তুমি কার জন্য শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি এখন বললাম লিল্লাহ আমার আল্লাহ তখন জিগায় মানিল্লাহ তুমি কোন আল্লাহ শুকরিয়া আদায় করো, এবার বান্দা বলে রব্বিল আলামিন আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় আপনি শুকরিয়া আদায় করলেন যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি আমার মালিক যিনি আপনার মালিক যিনি কুল কায়নাতের মালিক সৃষ্টিকর্তা লালন পালন কর্তা রে আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে কয় বান্দা গুফিরতে গুফিরতে তোমার মাফ করা হয়েছে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করিয়া দিছি। আর জোরে কন্ন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারায় দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কি বলেছে জীবনে বহুবার শুনেছেন, এই এলাকার ইমাম সাহেবগণ আপনাদের কি ওয়াজ করে শোনায়, এই এলাকার ইমাম সাহেবগণ আপনাদের কি ওয়াজ করে শোনায়, হয়তো সেলিম চৌধুরী সাহেব আর না হয় আব্দুল মুকিত সাহেবের কণ্ঠের মধ্যে আপনারা শুনেছেন, বান্দা যখন বলে বান্দা যখন আল্লাহর জিকির করে আমার আল্লাহ আমি আল্লাহ তোমার জিকির করি কোথায় আমার আল্লাহ কয়ুনি أذكركم واشكروا لي ولا تكفرون ستكار میرے بالن الله اكبر আরো জোরে বলেন الله اكبر জীবনে বহুবার শুনেছেন আল্লাহ ডাকে বলে বান্দারে ফজকুরুনি গভীর মনোযোগ একটা বিষয়ের নিয়ে আলোচনা করব, আল্লাহুম্মা আমিন
কয়টা বিষয় ও কথা কইতে হবে তো কয়টা বিষয় আপনারা যে সুক্তাকে এজন্য কইছি ইসুন দিক দিয়ে গুতা দিতে হইব তো আমার হবে না পুস্তারের মধ্যে দেখা যান মুমতাজুল আরেফিনকে একটা বিষয় দেওয়া হয়েছে ঠিক আমার ঠিক কি ঠিক আরেকবার বল না ঠিক কি না গাবের মানজক মাস্টার ভলিউমটা এটার স্পিকার একটু বাড়াইয়া দেন স্পিকার আওয়াজ তো জোর কইলে গলার আওয়াজ ভিন্ন রকম হইয়া যায় মাইকের মধ্যে অরিজিনাল থাকে মারহাবা বলেন মারহাবা বলেন এটার মধ্যে শুনুন একরকম মাইকের মধ্যে আরেক রকম শোনা যায় আমার মারহাবা বলেন তুই আমি আল্লাহর রাখোস আমি আল্লাহর শরণ করোস আমরা জিকির করি আল্লাহ 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 জব সবাই বলেন না আল্লাহ 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 সুবহানাল্লাহ আপনার কাছে খবর আসেনি খবর আসেনি আমার আল্লাহ কয় বান্দা তুই যদি আমি আল্লাহর শরণ করোস আমি আল্লাহর জিকির করোস যদি তুই আমি আল্লাহর শরণ করস আমি আল্লাহর জিকির করস আমি আল্লাহ কথা দি আমরা বান্দা আজ কুরকুম আমি আল্লাহ তোমার জিকির করব তোমার জিকির করব আপনি নাম দিলেন আল্লাহ 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 কইব বান্দা 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 এরকম নাকি না সুবহানাল্লাহ একটু আগে আল্লাহর ডেকেছেন আমার আল্লাহ কয় বান্দা রে ফাজকুরুনি আজকুরুকুম যদি তুই আমি আল্লাহর ডাকস আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ গো তোমার বান্দারা তোমার ডাকে আহ্বান করে তুমি তোমার বান্দারে স্মরণ করো কিভাবে বুঝে আসলো না তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম কি বলেছি জানেন নি বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ সাদারে বান্দা রে শান্তিপুরের বান্দা নবীগঞ্জের বান্দা হবিগঞ্জের বান্দা সিলেটের বান্দারা তুমি আমি আল্লাহরে কি জন্য ডাক দিচ্ছ এ বান্দা কিসের অভাব কিসের প্রয়োজন তুমি কোন কারণে আমি আল্লাহরে স্মরণ করো আমার আল্লাহ জবাব দিয়ে থাকে কিন্তু বান্দা শুনে না বান্দা শোনার মতো সেই কান বান্দার নাই না না ওইটা আগেটা ঠিক আছে মাইক চালাই না হইতো না মিলবো না এখন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার দরকার নাই মাইক দরকার নাই এটা এখন পুরো ভিন্ন রকম হয়ে গেছে দরকার নাই আগে তো ঠিক আছে ভাই আমনে মনে কষ্ট নিয়ে একটু দূর সরে আল্লাহুম্মা সাল্লি মাইকের দরকার নাই আগে তো ঠিক আছে মাওলানা ওয়ালাইলে মহব্বতে বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ইমানে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার বুঝার জন্য কিছু কথা বলবো বুঝার জন্য আপনি আল্লাহর ডাক দিলেন আল্লাহ বলে আমার আল্লাহ জবাব দাঁড়ায় বান্দা তোমার কিসের অভাব কিসের সমস্যা কোন কারণে আমি আল্লাহর ডাকো আজ কুরকম আমার আল্লাহ যে আপনার ডাকে সাড়া দিয়ে থাকে কিভাবে জানেন নি তাফসীরের মধ্যে মুফাসসির কালাম বলেছে আজ কুরকম বিন নিয়ামতি আমার আল্লাহ বান্দারে ডাকে সাড়া দিয়ে থাকে বান্দারে আল্লাহ নিয়ামত দিয়া কি দিয়া জোর কর না কি দিয়া আজ কুরকম বিন নিয়ামতি আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি তোমাকে নিয়ামত দিয়া নিয়ামত দিয়া নিয়ামত দিয়া নিয়ামত পাইলি নিয়ামত পাইলি অশকুরুলি নিয়ামত পাই আমি আল্লাহর শুকর কর শুকরিয়া আদায় কর অশকুরুলি আমি আল্লাহর শুকর কর আমি যে তোরে নিয়ামত দিলাম তোরে যে আমি আল্লাহ বোবা বানাই নাই আমি যে তোরে বোবা বানাই নাই আমি আল্লাহ যে তোরে ল্যাংলা বানাই নাই আমি আল্লাহ যে তোরে কানা বানাই নাই আমি আল্লাহ যে তোরে লুলা বানাই নাই শুকর কর ওয়ালা তাকফুরুন কিন্তু রে বান্দা তুই বিরোধিতা করিস না কুফুরি করিস না আমার ঠিক কি না আরো জোরে বল না ঠিক কি না আসনা আমার বাবা আল্লাহ বলে বান্দারে
কুফুরি করিস না বিরোধিতা করিস না রে কিন্তু আমরা কুফুরি করি বিরোধিতা করি ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না গমের মনজন বেল হুজুর কোথায় কোথায় আমরা বিরোধিতা করি একটু একটু করে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহুম্মা আমিন আর জোরে কর না আল্লাহুম্মা আমিন নামাজের ওয়াজের উদ্দেশ্য নয় নামাজের ওয়াজ নয় কিন্তু বুঝার জন্য বলতে হবে মারহাবা বলেন আজকে সকাল থেকে এই পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ গেছে জোরে কয় ওয়াক্ত সবাই মনে হয় জানে না কয় ওয়াক্ত কিছু মানুষ আছে সুবিধাবাদী অন্য নামাজ পড়ে আর না পড়ে মাগরিবের নামাজ পড়ে কি জন্য মাগরিবের নামাজ বিফদের নামাজ কথা বুঝেন না মাগরিবের নামাজ কিসের নামাজ বিপদের নামাজ বল হুজুর বুঝলাম না বিপদের নামাজ আছে জামাই শ্বশুর বাড়িতে গেলে জামাই শ্বশুর বাড়িতে গেলে অন্য নামাজ পড়ে আর না পড়ে মাগরিবের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলে আচ্ছা ভাই থা আস্তে আস্তে শুনবে আস্তে আস্তে শুনবে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন কিছু কিছু মানুষের ঘুম আসতেছে ফলো করতেছে আপনাদের ঘুমাইতেছে তাবারক আছে সবাই মনে জানে না হ্যাঁ তাবারক আছে ও মনে ঘুমায়ো না রে নাম জপ মাওলা একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবরের মাজার মন ঘুমায় না রে ও মনে ঘুমায় না রে নাম জপ মাওলার একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবরের মাজার ও মন রে জুড়ির নারী জুড়ির গর্গ কত করলাম আশা ঠিক কিনা বলে আরে দুই সকু খাতি আহা গেলে দুই সকু খাতি আহা গেলে খবর হবে পাশার মন ঘুমায় না রে ও মনে ঘুমা নাম জপ মাওলার একেবারে ঘুমায় রে মন একেবারে ঘুমায় রে মন কবা চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার বলে হুজুর ঘুম যাওয়ার জন্য বুঝে নিষেধ করলেন না না ঘুম যাওয়ার তো ইবাদত আল্লাহর বান্দারা ইমানদার বান্দারা যতক্ষণ ঘুম যাবে ততক্ষণ ইবাদত হবে ততক্ষণ ইবাদত হবে তবে কিভাবে রুল আছে ঘুম যাওয়ার আগে যদি এশার নামাজ থাকে এবং ঘুম থেকে উঠি যদি ফজর নামাজ থাকে রাহমাতুল্লাহ আলাইহিন বলে অসংখ্য হাদিস তাবরানির মুজামিল কবির সহ অসংখ্য কিতাবের মধ্যে দেখলাম রাহমাতুল্লাহ আলাইহিন বলে আমার উম্মত যদি ঘুম যাওয়ার আগে এশার নামাজ পড়ে এবং ঘুম থেকে উঠিয়া যদি ফজর নামাজ পড়ে যতক্ষণ ঘুম যাবে ততক্ষণ আমার উম্মতের আমলের মধ্যে নেক লেখা হবে নেক লেখা আর জোরে কর না সুবহানাল্লাহ একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হাসরের সাত নম্বর আয়াত থেকে কয় নম্বর আয়াত হজরত কোন কয় নম্বর আয়াত সূরাতুল হাসরের সাত নম্বর আয়াতের মাসখান দিয়ে আলোচনা করার উদ্দেশ্যে একখান আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার
গভীর মনোযোগ আমার মালিক আপনার আমার নবী কামলে ওয়ালা কি উদ্দেশ্য করে ডাক দেখায় নবী গা আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার উম্মতেরা জানো যে আয়াতে কারিমা পড়েছি যে আয়াতে কারিমা নাযিল করেছি এই আয়াতের নিরিখে আপনার উম্মতেরা জীবনটাকে বাস্তবায়ন করে সুবহানাল্লাহ আর জোরে করনা সুবহানাল্লাহ সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মানাকুম আনহু ফাতাহু আমার হাবিব কামলিওয়ালার মাধ্যমে তোমাদেরকে যাহা দিয়েছি তা তোমরা অ্যাকসেপ্ট করো রিসিভ করো গ্রহণ করো সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ কি ও তার ভয়াবহতা মারহাবা আমার নবী কামলিওয়ালার মাধ্যমে ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ জানিয়ে দেয় রে বান্দা আমার নবী কামলিওয়ালা তোমাদেরকে যাহা দিয়েছে তাহা তোমরা গ্রহণ করো সুবহানাল্লাহ গ্রহণ করো জীবনে বহুবার এই আয়াত শুনেছি কিন্তু এর ভিতরে কি আছে কোনো খবর আমাদের কাছে ভালো মতন নাই আমার ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না আমার নবী কামলিওয়ালা যাহা দিয়েছে তার মধ্যে রে আউয়াল এক নম্বরে ঈমান এক নম্বরে কি কথা বলতে হবে এক নম্বর কি আর জোরে বলেন কি ঈমান যদি ঠিক না থাকে রে তোমার কোন কিছু কাজে আসবে আর জোরে কোন না আসবে এক নম্বর ঈমান ঈমানের পরে হচ্ছে এক নম্বরে নামাজ সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ একটু আগে বলেছি বন্ধু নবী যাহা দিয়েছে তার মাধ্যমে জীবনে বহুবার শুনেছেন নামাজ পড়ার কথা ইমাম সাহেব কোন আপনাদেরকে শোনায় মারহাবা বলেন নামাজ পড়ি তো পড়েন না মনে এইখানে এসে গন্ডগোল নামাজ পড়ি তো পড়ি তো কি পড়েন আমরা বুঝি তো শীতের দিন মজা সামনে সিদ্দিকে আহ্বান করে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো আর আপনি আর আমি তখন কম্বলটারে মন দিয়ে ঘুমাই ঠিক কি না গন্ডগোল আর শীতের দিন তো এমনিতেই মন দেই কিন্তু গরমের দিনেও মন দেই ঠিক কি না বলেন না গরমের দিন দেখবেন সারা রাত্রি ঘুম না আসলো সারা রাত ঘুম না আসলো ফজরের সময় ঠান্ডা লাগে তখন ঘুম আসে আমার কথা কোন ঠিক কি না দেখবেন আমরা তখন ছোটবেলা আমরা খাতা গায়ে দিতাম কি খাতা ছিলেন না খাতা গায়ে দিতাম ছোটবেলায় তারপরে ল্যাব বাইরে এখন কম্বল এখন কারো আট দরজার আতিনের রুম আমাদের চাঁদপুরে বাসায় বলে যদি খাতা থাকে ওই যে দাদির নানির কাপড় দিয়ে বানানো খাতা যদি থাকে বলা ভাই কয় মা তাড়াতাড়ি খাতা সরান মেহমান আইলে কইব মা তারা খাতা কাটতে আমার ঠিক কি না তাড়াতাড়ি খাতা সরান ছোটবেলায় আমরা খাতা গায়ে দিছি খাতা ল্যাব কম্বল চোখে দেখি নাই আমার কথা কোন ঠিক কি না আর অঙ্গার ফলা বাইনে মডার্ন সাজে আব্বা আম্মা আব্বা কাজ করতে করতে অবস্থা খারাপ আব্বা মাঠে কাজ করতে করতে অবস্থা খারাপ রাস্তায় বাজারে গাড়িতে কাজ করতে করতে আব্বার অবস্থা খারাপ আর হেতে কি ফাং ফাং করে ইয়া কথা কোন ঠিক কি না হেতার ফাং ফুঙ্গুর অবস্থা দেখলে হেতে ফাং ফুং করে কি লেগে জানেন নি কইতাম নি দেখুলি উমাইয়া দেখানোর জন্য কি দেখানোর জন্য মেরে পাগল করার জন্য ফাং করে অথচ ঘরের মধ্যে ভাতের ফায়াতের মধ্যে ঠিকমতো ভাত নাই মা কথা কোন ঠিক কি না হাওলাত করে মোটরসাইকেল লইয়া কি জোরে চালায় ওরে বাবা রে ইয়ামাহা মনে হয় জানো ইয়ামাহা একটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কিন্তু নতুন 2.5 লাখ টাকা লাগে
ভালো মানে দিয়ে আমার কি আবার লড়স বড়স না ভালো মানে দিয়ে আমার সেকেন্ড লাগে তার দিলে টিয়া লাগে এতে ওই বন্দুক থেকে হাওলাত করিয়া কি জোরে টান মারে রে আসলে তেল ভরার টাকা তার পকেটে নেই আমার জোরে কোন ঠিক কি না তেল ভরার টাকা তার কাছে নাই কিন্তু তার ফুং পাঙ্গার অবস্থা কি আর তোমাকে চলতে হবে তোমার অবস্থান বুঝে জোরে কোন ঠিক কি না কিছু যুবক রাগ করবে রাগ করতেছেন আর জোরে কোন রাগ করতেছেন মাত্র শুরু করছে ওয়াজ আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন বলছিলাম আমরা তখন খাতা গাই দেই এই যে টিস্যু নিছিলাম কি জন্য দেখবেন আমরা ছোটবেলায় এক টাকা দিয়ে সাইডটা চকলেট খাইতাম আমরা কইতাম সাইডের নে চকলেট এই পাশ দিয়ে মোলানো থাকে ওই পাশ দিয়েও কি দোনো পাশ দিয়ে কি বুঝেন না বুঝেন না বুঝেন না ছোটবেলায় সাইরেন না চকলেট মুদ্দারের মতো মা কিসের মতো মুদ্দারের ফাই নিচে দিয়ে কি থাকে কথা কয় না তো একটু কথা কইয়ে মারহাবা বলেন মুদ্দারের ফাই নিচে দিয়ে কি থাকে মোড়ানো থাকে মোড়ানোর উপর দিয়ে না বান্দায় আমার আগের হুজুরের কবরের আজাব তার ভয়াবহতা ওয়াজ করছে হ্যাঁ ওয়াজ মাহফিল দেওয়া হয় কি জন্য কিছু বুঝার জন্য কিছু নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ঠিক কিনা বলেন মুদ্দারের মতো চকলেট এই পাশ দিয়ে মোড়ানো ওই পাশ দিয়ে মোড়ানো কোম্পানি যখন দেখলো কি রে হুজুর এত ওয়াজ করে আমাদের চকলেট নাকি মুদ্দারের মতো তখন কোম্পানি ওই চকলেট বাদ দিয়ে দিছে না না আসলে বাস্তব না কোম্পানি কে এরকম চিন্তা করে বন্ধ করছিনি সেটা জানি না বাস্তবিক একটু আমার চিন্তা থেকে মিলিয়ে গেছে এই জন্য বলছি এখন আর সাইরেন না চকলেট এখন আর ওই চকলেট গুলা আগা দিয়েও মোড়ানো নাই গোড়া দিয়েও মোড়ানো ওই চকলেট গুলো এখন কি পাওয়া যায় না বুঝার জন্য বলছি মহাজসাম মসজিদ থেকে আহ্বান করে ঘুম থেকে নামাজ ছালো আর আপনি আর আমি তখন পায়ের নিচে দিয়ে মোড়ায় যাই মাথার নিচে দিয়ে মোড়ায় তখন এই দিক দিয়ে মোড়ায় দিতাম খাতা যখন গায়ে দিতাম ওই দিক দিয়ে মোড়ায় আমরা তখন চকলেটের মতো হয়ে যেত জোরে কোন ঠিক কিনা মুয়াজ্জিনে তখন আমরা কে হুজুর কি কর না কর ঘুম থেকে বুঝি নামাজ ভালো এখন উঠে গেল কি ঠান্ডা কতক্ষণ ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না না কিসের ঠিক আমরা মুসলমান আপনি মুসলমানের সন্তান আপনি ইমানদার দাবি করেন আপনি সুন্নি দাবি করেন যেই বন্ধু সুন্নি দাবি করে ওই বন্ধু কখনো আজান হওয়ার পর আর ঘুমায় থাকতে পারে আমরা সুবিধাবাদী সুন্নি আমরা কি সুন্নি সুবিধাবাদী সুন্নি বুঝেননি এটার অর্থ সুবিধাবাদী সুন্নি বুঝেননি সুবিধাবাদ জিন্দাবাদ আমাদের মাঝে অনেক আছে আমরা সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে কথা কয় না তো অসুবিধা আছে যেখানে আমরা নাই অসুবিধা আছে যেখানে আমরা নাই আরে আপনিও সুন্নি আমিও তো সুন্নি কিন্তু প্রকৃতপাত সক্ষী শুননি শেষ যে সুবিধা যেখানে ওখানে আছে অসুবিধা যেখানে ওইখানে আছে আছে সেই হচ্ছে প্রকৃতপক্ষে শুননি আল্লাহুম্মা আমিন বলেন এবার সুবিধাবাদ জিন্দাবাদ তো বুঝেন নাই অসুবিধাবাদ জিন্দাবাদও বুঝেন নাই সুবিধাবাদ জিন্দাবাদ কেমনে খানার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এখানে কি আছে সুবিধা আছে এখানে কি আছে আমার কথা বোঝা যায়নি খানার পরে মিষ্টি খাওয়া সুন্নাত আপনারা জানেন না সিন্নি খাওয়া মিষ্টি খাওয়া খানার পরে সুন্নাত এখানে সুবিধা আছে এই সুন্নাত আমরা পালন করার চেষ্টা করি মাহফিলে পরে তাবারক খাওয়া সুন্নাত এই সুন্নাত আপনি পালন করেন কিন্তু দেখা যায় জুমার দিনে কিছু মুসল্লি আছে ইমাম সাহেব যখন বলে ওমা আলাইনা ইল্লাল বালা যাহারা কাবলা জুমার সুন্নাত সারগাত পড়তে পারে না পড়িয়া নেন তখন দেখবেন কিছু মুসল্লি আমরা ওই যে কিছু আছে না কিছু মুসল্লি তখন আমরা মসজিদ থেকে বাইর হই দৌড়িয়া মসজিদে যাই জোরে কোন ঠিক কিনা ইমাম সাহেব মসজিদ থেকে ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরাইতে দেরি মুনাজাত দিলে দেয় না দিলে নাই আমি তো দোতলা মসজিদের ইমামতি করি জুমা ফলাই তখন শুনি ঠুস 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 আওয়াজ শোনা যায় সালাম ফিরাইতে দেরি মুনাজাত তো শেষ আল্লাহুম্মা আমিন বলতে দেরি কিছু মুসলিম তখন ঠুস 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 করে নামে এতারা সুবিধা শুননি আমার ঠিক কি না কিসের শুননি কথা কয় না কিসের শুননি আরো জোরে বল না কিসের শুননি আমরা কি সুবিধা শুননি হব নাকি অসুবিধা শুননি হব
আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত করে বলেন না আমিন আরো জোরে করেন আমিন হুকুম করিয়া দিছে আইন করিয়া দিছে সূরাতুল বাকারার প্রথমে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার কণ্ঠের আওয়াজে দিবার আল্লাহু আকবার আমি এমন একটা কিতাব তোমাদের কি দিলাম এমন একটা কিতাব তোমাদের কি দিলাম এমন একটা মহাগ্রন্থ আমি আল্লাহ তোমাদের কি দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন আর এই কিতাবটা মুত্তাকিদের পরহেজগার ইবাদতি বান্দাদের জন্য পথ প্রদর্শক সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ যারা মুত্তাকি ফরজগার এই কোরআন তাদেরকে হেদায়েত প্রদর্শন করবে যারা মুত্তাকি যারা ইমানদার যারা নামাজি যারা পরহেজগার অবলম্বন করবে আমার আল্লাহ কই কিতাব তাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাইয়া দিবে আর জোরে কন্না সুবহানাল্লাহ এই সিলেট ওলি আল্লাহদের দেশ শায়েস্তাগঞ্জ সহ এই হবিগঞ্জ নবীগঞ্জের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে ঠিক কিনা বলেন আরে বন্ধু আল্লাহর ওলিতে জীবন খোলেন তারা কি নামাজ পড়িয়া ওলি হইছে না না পড়িয়া একটু কথা বলেন পড়িয়া হইছে না না পড়িয়া তাদের জীবন খুললে পাবেন তারা জীবনে কোনোদিন ফরের হক মারে নাই আর আপনি আর আমি মারিয়া দেই মারেন না মানে কথা কন না মারেন না ওদের জীবন করলে পাবে আল্লাহর ওলিরা কখনো ফরের হক মারিয়া দেয় না আপনি আর আমি মারিয়া দেই শুধু মারিয়া দেই না অন্যের মাথার মধ্যে মারিয়া দেই যেই ব্যক্তি মুসলমান ইমানদার নামাজি ওই ব্যক্তি কখনো ফরের হক মারিয়া দিতে পারে আরো জোরে কন না পারে অনেক সময় দেখবেন বাড়ির সামনে যেই দোকানটা ওই দোকানদারের হক আমরা মারিয়া দেই বেল হুজুর কেমনে বুঝে আসলো না মনে করেন সকালবেলায় বাড়ির সামনে যেই দোকান ওই দোকান থেকে আমরা বাকি খাই বেশি আর বাড়ির সামনে দোকানে বাকি বেশি হয় না একটু কথা বল না বাস বাকি বেশি হয় না দেখবেন বাকি বেশি কেমনে সকালবেলায় আপনি বিকালবেলা আবার গেছেন বিকালবেলা যাইয়া দোকানদারে কয় ভাই আব্দুর রহিম ভাই সকালবেলা কত খাইছিলেন আমি তো লিখতে ভুলিয়া গেছি আমার তো মনে নাই লিখতে লেখার জন্য ভুলিয়া গেছি এখন আমি কি করব ভাই এখন কত খাইছেন আপনি বলেন আপনি কোন আরে আমি তো মাত্র 23 টাকা খাইছি কি কয় কি কয় আসলে খাইছে সে 55 টাকা আমার কথা কোন ঠিক কি না শুনলে মুসলমান ইমানদার শুনারে আপনি মনে করেছেন আপনি তার 35 টাকা মারিয়া দিয়ে আপনি বাঁচিয়ে গেছেন না রে বন্ধু না আপনি তো 30-35 টাকা মারিয়া বাঁচিয়া যান নাই আপনি জানেন না জানেন না জানেন না আপনি মূলত মরিয়া গেছেন জোরে কোন ঠিক কিনা পরের হক এই ব্যক্তি খায় রে যে বান্দা পরের হক মারিয়া দেয় আমার আল্লাহ তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করে আরো জোরে কোন না করে নিষিদ্ধ কাজ হাজারও আছে তার ভয়াবহতাও অনেক কঠিন জোরকন ঠিক কিনা একটা দিক ধরলে এক দুই ঘন্টা ন্যূনতম প্রয়োজন যে বান্দা পরাত মারিয়া দেয় ওই বান্দার কোন ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হয় আর জোরকন না হয় এমন একজন আবেদ বান্দার নাম শুনে থাকবেন যার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম একজন পক্ষী দেবক্ষে আল্লাহর আবেদ বান্দা ছিল নামাজি ছিল শুধুমাত্র পাঁচ ওয়াক্ত পড়ত না আউয়াবিন পড়ত ইসতিগফার পড়ত তাহাজ্জুদ নামাজ পড়ত আ বন্ধুরা
বান্দা হইছে তারা শুধু পাঁচ ওয়াক্ত পড়ে নাই তাহাজ্জুদ পড়ছে আওয়াবিন পড়ছে সদা সর্বদা চব্বিশটা ঘন্টায় আমার আল্লাহর জিকির করছে আমার কামলিওয়ালা নবীর প্রতি দুরুদ সালাম পাঠাইছে আরো জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর আলি ইব্রাহিম বিন আদহাম একজন আশিক সদা সর্বদা গো আমার আল্লাহ জিকির করে ইব্রাহিম বিন আদহামের নামাজ পড়ার মধ্যে মনোযোগ বসে না ইবাদত করতে রে ভালো লাগে না নামাজ পড়তে তিনের কাছে তৃপ্তি লাগে না একটু কথা কো না তৃপ্তি লাগে না আগেকার দিনে আমরা আরো দশ বছর আগে মুরব্বি বাবারা জানে এই যে মুরব্বি বাবা সে আছে জিজ্ঞেস করলে বুঝবেন মুরব্বি যারা আছে আগে আলু বাজি দিয়া হুরি আছে না ওই শুটকির বাত্তা দিয়া সাইপ্রের বাত খাইতে পারতো এখন গরুর গোস্ত দিয়াও ঠিক মতো দুই ফেলেট খাওয়া যায় না যারা এখন ঠিক কিনা মজা নাই মজা নাই সব মজা উঠিয়া গেছে কারণ কি সব হাইব্রিড হয়ে গেছে কি হয়ে গেছে হাইব্রিড বুঝলেন কি হয়ে গেছে হাইব্রিড হাইব্রিড হয়ে গেছে মজা উঠে গেছে কারণ কি জানেন নি রহমত কমিয়ে গেছে কি কমিয়ে গেছে রহমত কোন না কি কমিয়ে গেছে রহমত কমিয়ে গেছে রহমত কমিয়ে যাওয়ার কারণে সব কিছুর মজা উঠছে উঠছে ইবাদতের মজা উঠিয়া যাইতেছে মজুর কোন ঠিক কিনে নামাজ পড়তে আগে যে কি মজা পাইতাম এখন কেন মজা পাই না তার কারণ কি আপনি নিজেকে নিজে চিন্তা করেন আমি কেন ইবাদত করে মজা পাই না তৃপ্তি পাই না আপনি বুঝবেন খুঁজিয়া পাইয়া যাবেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আপনার আল্লাহ আমার আল্লাহ কি বলেছে জানেননি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার আমার আল্লাহ বলেছে নিশ্চয়ই নামাজ কি জোরে কোন না কি আমার আল্লাহ বলেছে নিশ্চয়ই নামাজ আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ খারাপি থেকে অন্যায় অপরাধ জুলুম থেকে নির্যাতন থেকে পাপ থেকে হারাম কাজ থেকে পয়সা কাজ কর্ম থেকে রে আমার আল্লাহ নামাজ আপনাকে বিরত রাখবে সুবহানাল্লাহ কার কথা জোরে কোন না কার কথা আমার আল্লাহর কথা রে বান্দা যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি কোনোদিন হারাম খায় না যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো খারাপ কাজ করে না যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো সুদের কাজ কর্ম করে না যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো আব্বা মারে না খাওয়া থাকতে পারে না যেই বান্দা বান্দি নামাজ পড়ে ওই বান্দা বান্দি কখনো ব্যাপারটা চলাফেরা করে আরো জোরে কন্যা করো এখন আসেন আপনি নামাজ পড়েন নামাজ পড়েন না আপনি নামাজ পড়েন হারামি কাজ করেন আপনি নামাজ পড়েন আপনার স্ত্রীর ব্যাপারটা চলে আপনি নিজেও চলেন আপনি নামাজ পড়েন সুদের কাজ করেন আপনি নামাজ পড়েন হারাম কাজের সাথে জড়িত আমার নবী কামলিওয়ালা যখন দেখবারে তোমার এলাকার মানুষ তোমার ঘরের মানুষ তোমার পাড়া পড়োশীর মানুষ তুমি নিজেও নামাজ পড়িয়া খারাপ কাজ করবা তুমি সহজে বুঝিয়া নিবা তোমার কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না জোরে কোন ঠিক কি না কারণ কি যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো খারাপ কাজ করে কে বলছে হজরত কোন কে বলছে আল্লাহ বলছে যেই বান্দা নামাজ পড়ে ওই বান্দা কখনো খারাপ কাজ করতে পারে এখন আপনি আর আমি করি কারণ কি কারণ হচ্ছে আপনার আর আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আর হজরত কোন কবুল হয় বলে হুজুর কেমনে বুঝে আসলো না আমাদের বুঝে আসলো না না বুঝলে বুঝবেন না বুঝাইলে বুঝবেন না একটু ফলো করেন মনে করেন নামাজ পড়ার জন্য আরকান আহকাম কত খরচ 13 খরচ অল্প কিছু লোক জানে রে আরকান আহকাম কত খরচ
আর তেরো বড় শিখানোর উদ্দেশ্য নয়, বুঝানোর জন্য। মারহাবা বলেন আর জোরে কর না, মারহাবা। শরীরটা পবিত্র থাকা কি থাকা, কিছু আসবাণীর মধ্যে না জীবনে বহুবার। আমরা বক্তারা সিটার আপনারা বুঝবেন না, তিনটা ঘন্টা দুইটা ঘন্টা দেড় ঘন্টা একটা ওয়াকিয়া কাহিনী দইরা আমরা শেষ করিয়া দিতে পারি, আপনারা বুঝবেন না, বুঝবেন না। একটা কাহিনী দইরা দুইটা ঘন্টা এই দিক থেকে সেই দিকে সুন্দর মতো টান মারিয়া সুন্দরভাবে ঘটনাটা শেষ করিয়া দিলে শ্রোতারা কয় বক্তা কি অষ্টনা করছে, আপনারা বুঝেন না, বুঝেন না। বক্তারা আমরা কিন্তু সিটিং বাজি ভারি, ঠিক কিনা বলেন? আপনারা বুঝেন না, টাকা খরচ করিয়া রে একটা মাহফিল দিল, চাঁদপুর থেকে বক্তা আনলো, একটা ঘটনা শুনাইলো, আপনারা মাহফিলটা শেষ করিয়া দিছেন মোনাজাত দিয়া। হুজুর কি ওয়াস্তানা করছে, কি যে সুন্দর সুন্দর কথাগণ, ঠিক কিনা? বাড়ির মধ্যে নিতে পারলেন না কিছু, যেই জন্য আমি আজকে সুন্দর ভালো ভালো লাগছে বিষয় ভিত্তিক ওয়াজ। মারহাবা বলেন আর জোরে কন্যা, মারহাবা। আজকের মাহফিল থেকে যদি পালন করেন শ্বাস বাড়ির মধ্যে নিতে পারবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে আর কানা কাম তেরো ফরজের মধ্যে এক নম্বর শর্ত শরীর পাক। কি পাক? আপনি মনে করেছেন আপনার শরীর মধ্যে ময়লা, আপনার শরীরের মধ্যে ময়লা লাগিয়া গেছে, স্যান্ডাল না স্যান্ডাল সব দিয়া লাক্স দিয়া ডেটল দিয়া আরে কি জানি কয় লাইফ সাবান দিয়া সারা শরীরটা পরিপূর্ণ ভাবে সুন্দর করিয়া ধুইলে মনে হয় পবিত্র হইয়া যায়। আপনারা কিন্তু এটাই জানেন, হ শ্রোতারা কিন্তু এটাই জানে। মারহাবা বলেন নারে বন্ধু না আর কানা কান্তার বরস কি জানেন নি, এক নাম্বার আছে শরীর পাক, ওই শরীর পাক লাখ সাবান দিয়া স্যান্ডালি না স্যান্ডাল সব দিয়া লাইফ দিয়া ডেটল সাবান দিয়া পারা সারা শরীরটা পরিপূর্ণ ভাবে ধুইলে পবিত্র হয় না, এক নাম্বারে পবিত্র হচ্ছে হালাল খানা খাওয়া। কি খাওয়া? জোরে কর না কি খাওয়া, আর জোরে কর না কি খাওয়া, হালাল খাওয়া কি খাওয়া, জোরে কর না কি খাওয়া, হালাল খাওয়া আল্লাহর আদেশ, হারাম থেকে বিরত থাকাও আল্লাহর আদেশ, আর জোরে কর না সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, ওরে মনের শান্তি পাইবি রে গেলে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, সবাই টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি, সবাই একটু মুখ তালাম না, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কবরে শান্তি যদি পাইতে চাও, মা বইনেরে পর্দা মত সংসারে চালাও। রাজি আছি কি নাই, আর জোরে কোন রাজি আছি কি নাই, কবরে শান্তি যদি যে পেতে চাও মা বইনেরে পর্দা মত চালাও, কি জন্য? কুরআন পুসাকুম ওয়া আহলিকুম নারা,